গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভূতু ব্লগ। ভূতু ব্লগে তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আর অভিনন্দন। দুর্গাপূজা তো প্রায় এসেই গেল, তাও আমরা সব কিছু ফেলে এখন বিড়ুবিড়ি করতে যাচ্ছি। চলো তোমাদের সঙ্গে যে পুরোটাই শেয়ার করি কোথায় যাচ্ছি, তাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। চলো চলো চলো। আর এখন উঠে পড়েছি টোটোতে। দেখো ভূতু তো পুরো একদম খুব ডিস্টার্ব হয়ে আছে, কারণ এখন বাজে প্রায় 6:45 আর আমরা যাচ্ছি ট্রেন ধরতে। উফ, অবশেষে 7:40 ব্যারাকপুর লোকালটা পেয়েই গেলাম। আর ট্রেনটা একদম একদম ফাঁকা ছিল, তাই একটু ভূতু পাগলামো করছিল, তোমার দেখতেই পাচ্ছ সিটেতেই শুয়ে পড়েছে। শিয়ালদা স্টেশনে চলে এসেছি, এত ভিড়ে আবার শোনা যাচ্ছে না। হ্যাঁ, এটা শিয়ালদা স্টেশন আর আমরা সাউথ থেকে ট্রেনে উঠব। চলো দেখা যাক আমরা কোথায় যাচ্ছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা এখন ট্রেন পেয়ে গেছি, সিটও পেয়ে গেছি বসার জন্য, একটু ভিড় ছিল যদিও বা। আর ভূতু এখন আমার উপর অত্যাধিক রাগ করেছে, হ্যাঁ আমার কারণেই রাগটা করেছে। যদি অবশেষে আমরা বাড়াইপুর পৌঁছে গেলাম, তোমার নাম দেখেই বুঝতে পারছো, আর বাড়াইপুরে আসছিলাম। আমরা বাড়াইপুর পৌঁছে গেছি অবশেষে, সবে বাড়াইপুর এসে টিফিন করতে এলাম, জাস্ট ব্রেকফাস্ট করবো আমরা। এই যে আমাদের বৌদি ভাই, এই যে ভূতু, আমি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। বাড়াইপুরে স্পেশাল সেটাই পরোটার ঘুগনি খেতে এসেছি, দেখতেই পাচ্ছ নিয়ে নিয়েছি। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট, আর বাড়ি চলে এলাম। এটা আমার সোনা বাবা, মানে আমার দিদির ছেলে, আর ভূতু এসেই তো দিদার কাছে আদর করা শুরু করে দিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।